ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ড বললে আর বোঝাতে হয় না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটির কথা। 38,000 শিক্ষার্থী, 2,000 শিক্ষক, 5,000 কর্মকর্তা কর্মচারীর কোলাহলে মুখর এই বিশ্ববিদ্যালয়ে ক্রমেই বাড়ছে বিভাগ। নতুন নতুন বিভাগের সঙ্গে যোগ হচ্ছে শিক্ষার্থীও। তবে সময়ের সাথে আয়তন কমছে 77টি বিভাগ, 13টি অনুষদ, 11টি ইনস্টিটিউট এবং 20টি হল নিয়ে ঢাকার বুকে সগর্বে দাঁড়ানো এই প্রতিষ্ঠানটির। এককালের 600 একরের বুকে দাঁড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ যেন নিজ ভূমে পরবাসী। কোথায় গেল সেই 600 একর ভূমি আর মনোরম ইমারতগুলো? আমরা তাই নেমেছি 600 একরের খোঁজে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর মুসলিম অধ্যুষিত পূর্ববাংলার মানুষের অন্যতম দাবি ছিল ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 1912 সালে লর্ড হার্ডিঞ্জ ঢাকায় এলে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা কে ফজলুল হক, নবাব স্যার সলিমুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল লর্ডের সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জানান। হার্ডিঞ্জ দাবিটি আমলে নিয়ে 1912 সালের 27 মে বেঙ্গল গভর্নমেন্ট ব্যারিস্টার রবার্ট নাথানকে সভাপতি করে 13 সদস্যের একটি কমিটি করেন। 1917 সালে বড়লাট লর্ড চেমসফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মসূচি নির্ধারণের একটি কমিটি গঠন করেন। এই কমিশন কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত। 1920 সালের 23 মার্চ গভর্নর জেনারেল কর্তৃক দ্য ইউনিভার্সিটি অ্যাক্ট অনুমোদন লাভ করে। এর মাধ্যমে 1 জুলাই 1921 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। শুরুতে 3টি অনুষদ, 12টি বিভাগ, 877 জন শিক্ষার্থী ও 60 জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়। হলের সংখ্যা ছিল 3টি, ঢাকা হল, মুসলিম হল ও জগন্নাথ হল। তৎকালীন পরিত্যক্ত সচিবালয় অর্থাৎ বর্তমানে ঢাকা মেডিকেল, ঢাকা কলেজের ভবনগুলো অর্থাৎ বর্তমান কার্জন হল ও পার্শ্ববর্তী ভবনগুলো, গভর্নমেন্ট হাউস বা পুরাতন হাইকোর্ট ভবন, মিন্টো রোড, হেয়ার রোড, নীলক্ষেত, প্রেস ক্লাব, এসব এলাকার 100টি মনোরম ভবন নিয়ে গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রমনা সিভিল স্টেশন এলাকার মোট 600 একর জমির উপর গড়ে ওঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এ বিশ্ববিদ্যালয়। 1921 সাল থেকে 1928 সাল পর্যন্ত রমনা সিভিল স্টেটসের মালিকানা নিয়ে প্রাদেশিক সরকার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে টানাপোড়েন চলে। পরবর্তীতে প্রাদেশিক সরকার বাৎসরিক 1,000 টাকা ভাড়ার বিনিময়ে রমনা সিভিল এলাকার 728 বিঘা জমি ও এর উপরের সব ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইজারা দেয়। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া 50 লাখ টাকাও বিশ্ববিদ্যালয় প্রাদেশিক সরকারকে দেয়। 1947 সালে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2/3 জমি ও ভবন রিকোয়েজেশন করে নেয়। তবে ইতিহাসের পাতায় 600 একর এবং 100 ভবন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর কথা বলা হলেও ওই সম্পত্তিগুলো কোথায়? আমরা ছুটলাম বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি শাখায়। তন্নতন্ন করে খুঁজেও পুরনো সম্পত্তির কোনো রেকর্ড মিলল না। তাহলে প্রশ্ন, সম্পত্তিগুলো গেল কোথায়? আসলে 600 একরটা তো কখনো আমাদেরকে প্র্যাকটিক্যালি বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেওয়া হয় নাই। মৌখিকভাবে বা নাথান কমিশনে আমরা পেয়েছি, উল্লেখ করা হয়েছিল 600 একর দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হবে। পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়, তখন যতটুকু সম্পত্তি আমরা পেয়েছি সেটুকুনই আমাদের দখলে আছে। আমরা তো চেষ্টা করছি যেসব ডকুমেন্টস নাই ওটা ওইভাবে কালেক্ট করার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো এই 1921 সনের অনেক রেকর্ডপত্র সরকারি অফিসেও চাইলে পরে পাওয়া যায় না। সুতরাং ইচ্ছা থাকা সত্ত্বেও যে ডকুমেন্টসগুলো আছে তার বাইরে কালেক্ট করা অনেক কঠিন। আমরা বহুবার লোক পাঠিয়েছি, চিঠি দিয়েছি, কিন্তু মানে নতুন করে আর অনেক ক্ষেত্রে বলে যে ওই ধরনের রেকর্ড নাই। 1928-এর পর থেকে দেয়া ভাড়া ও 50 লাখ টাকা প্রাদেশিক সরকারকে দেয়ারও কোনো নথিপত্র নেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। 1947 সালে পূর্ব পাকিস্তান সরকার কতটুকু সম্পত্তি নিয়েছে এবং কোন কোন ভবন তার মধ্যে অবস্থিত তারও কোনো তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংগ্রহ করেনি। নথিপত্র ঘেঁটে কিছু না পেয়ে আমরা মাঠে নামলাম। ঢাকা মেডিকেল কলেজ 1946 সালে বিশ্ববিদ্যালয়েরই পুরাতন কলাভবন ও পার্শ্ববর্তী জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় বর্তমান ঢাকা মেডিকেল কলেজ। 1921 সাল থেকেই পুরাতন হাইকোর্ট ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এ সময় এ ভবনটি ঢাকা কলেজকে তাদের কার্যক্রম চালাতে দেয়া হয়।
1947 সালে ঢাকা কলেজ স্থানান্তরিত হলে ভবনটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন হিসেবে ব্যবহৃত হয়। পরে তা সরকার দখলে নেয় এবং বর্তমান হাইকোর্ট হিসেবে ভবনটিতে কাজ শুরু হয়। ভাষা আন্দোলনের পর শুরু হওয়া শহীদ মিনারকে কেন্দ্র করে কিছু জায়গা পূর্ত মন্ত্রণালয়ের দখলে থাকলেও 2013 সালে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফিরিয়ে দেওয়া হয়। 1976 সালে বিশ্ববিদ্যালয়ে জাতীয় জাদুঘরকে 3 একর জায়গা ছেড়ে দেয়। শর্ত ছিল জাদুঘর কর্তৃপক্ষ তাদের ছেড়ে আসা 4 একর জায়গা ও ভবনাদি বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করবে, তা এখনও করা হয়নি। 1992 সালে সরকার পরমাণু শক্তি কমিশনের পাশের জমি বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করতে সাভারে কমিশনের নতুন জায়গা নির্ধারণ করে, কিন্তু কমিশন সাভারে কার্যক্রম শুরু করলেও বিশ্ববিদ্যালয়ের জায়গা ছাড়েনি। এছাড়া গ্রিন রোডের 5.99 একর জায়গা, আইবিএ হোস্টেলের পাশে গ্রিন সুপার মার্কেট, কাঁটাবন মার্কেট এবং বেশিরভাগ দোকানই রাজনৈতিক নেতা ও কর্মচারীরা নামমাত্র মূল্যে দখল করে ব্যবসা করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেয়া জিসি দেবের ধানমন্ডির সম্পত্তি দখল করে খানকা শরীফ প্রতিষ্ঠা করেছে এক পীর। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের জায়গা দখল করে রেখেছে 5টি মাজার ও খানকা। অমর একুশে হলের পাশের জায়গা দখল করে গড়ে উঠেছে বাবুপুরা পুলিশ ফাঁড়ি। 7 বছর পরপর চুক্তি নবায়ন করে 1956 সাল থেকে ব্রিটিশ কাউন্সিল ফুলা রোডের একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্যার এফ রহমান হলের শিক্ষার্থীদের অমানবিক জীবনযাপনের পাশেই বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি। এসব অবৈধ দখলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো তৎপরতা ছিল না কখনোই। তবে উপাচার্য আ মহাশয় আরেফিন সিদ্দিক বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতার কথা। অনেক কিছুই হয়তো উচিত ছিল যেগুলো আমরা সংরক্ষণ করতে পারিনি। এই জমি অত্যন্ত সীমিত, অপর্যাপ্ত। অতএব আমরা এই সমস্যাকে দুভাবে সমাধান করা যায়। একটি হচ্ছে নতুন জায়গায় কিছু স্থাপনা তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের এলাকা সম্প্রসারণ করা, সেখানে সরকারের সাহায্য আমাদের দরকার হবে। আর তা না হলে আমাদের যে ভবনগুলো আছে, স্থাপনাগুলো আছে, এগুলো বেশিরভাগই 4-5-6 তলার মধ্যে সীমিত। এগুলোকে ভেঙে এখানে সুউচ্চ ভবন 25-25 তলা ফাউন্ডেশন দিয়ে সেখানে ভবন নির্মাণ করা, সেটির মাধ্যমে আমরা হয়তো আমাদের এই জমির অপ্রতুলতা, জমির সীমাবদ্ধতা সেটা কিছুটা কাটিয়ে উঠতে পারবো। আজিমপুরে কর্মচারী এলাকা, লেদার টেকনোলজি, সমাজকল্যাণ ইনস্টিটিউট, কাঁটাবন মার্কেট, কক্সবাজারের 1 একর, জিসি দেবের সম্পত্তি ও অন্যান্য জায়গা মিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি অনুযায়ী এখন মোট সম্পত্তি 275.083 একর। তার মধ্যে 177 একরের খাজনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাহলে বাকি সম্পত্তি গেল কোথায়? এর উত্তর জানা নেই সংশ্লিষ্ট কারোরই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 600 একর সম্পত্তি নিয়ে মানুষের মধ্যে রয়ে গেছে বিভ্রান্তি। আদৌ 600 একর বিশ্ববিদ্যালয়ের দখলে ছিল কি না, থাকলে কতদিন ছিল, কিসের ভিত্তিতে ছিল, উত্তর না পেয়ে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হলো আমাদের। কাজীর গরু যেমন কেতাবে থাকে, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 600 একর সম্পত্তি ইতিহাসের পাতাতেই রয়ে যাবে। দখলদাররা দিন দিন গ্রাস করছে ঢাকার প্রাণকেন্দ্রের এই ঐতিহাসিক বিদ্যায়তনের সম্পত্তি। তার উপর নগর রেলের উড়াল পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের উপর দিয়ে ছুটে চলায় শিক্ষার পরিবেশ কতটা বিঘ্নিত হবে সময়ই তা বলে দেবে।